আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এবং শুধু আমরা নয় আমি মনে করি যে বাংলাদেশের সকল গণতান্ত্রিক মনা দল এখন বাংলাদেশের যে বর্তমান শাসক গোষ্ঠী দ্বারা এই যে প্রহসনে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে স্থানীয় পর্যায়ে যে সকল নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমাদের আসলে সেরকম কোনো আগ্রহ নেই শুধু আমাদের না এটা বাংলাদেশের আপমর জনগণ কিন্তু ভোটের বর্তমান ভোটের এই প্রাতিষ্ঠানিক যে রূপ হারিয়ে ফেলেছে ভোটের সেই জায়গা থেকে জনগণ আজকে কিন্তু তার আগ্রহ হারিয়ে ফেলেছে কারণ আপনি দেখেন একটার পর একটা 2014 সালের নির্বাচনের পর থেকে আমি বলতে চাইছি কি এবার সিটি নির্বাচন নিয়ে যে আমরা গণমাধ্যমে যে রিপোর্টগুলো এসেছে সেখানে বলেছে বা বলা হয়েছে যে শান্তিপূর্ণ কোট আনকোর শান্তিপূর্ণ নির্বাচন শান্তিপূর্ণ আপনি কিভাবে বলতে আপনার মূল্যায়নটা কি আছে এই নির্বাচন আপনার মূল্যায়ন এখন তো গণমাধ্যম তো পরিচালিত হচ্ছে শাসক গোষ্ঠীদের দ্বারা ইশারায় গণমাধ্যম পরিচালিত হচ্ছে আজকে পত্রপত্রিকায় যে নিউজগুলো হয় সেই নিউজগুলোকেও কিন্তু অনেকটা প্রভাবিত করা হচ্ছে নিয়ন্ত্রিত করা হচ্ছে সেই জায়গা থেকে গণমাধ্যম কি প্রচার করলো কিংবা সংবাদপত্র কি প্রচার করলো তার থেকে বড় কথা হচ্ছে যে মানুষ কি মানুষের পারসেপশনটা কি আপনারা বলেছিলেন যে এই নির্বাচনে মানুষ ভোট দিতে তেমন যাবে না অর্থাৎ এটা নিরুৎসাহিত হবে আপনি মনে করেন যে সেখানে গিয়েছে বন্য কিছু ভোটের আগের দিন ভোটের আগের দিন আপনার গাজীপুরে খুলনাতে সন্ত্রাস বাহিনী আওয়ামী সন্ত্রাস বাহিনী ছাত্রলীগ যুবলীগ এরা যে বাড়ি বাড়িতে যে বলছে কালকে ভোট দিতে যেতেই হবে কোনো কথা শুনতে চাই না ভোট দিতে যেতেই হবে হ্যাঁ যেখানে তাদের নিজস্ব প্রার্থীরা তাদের নিজস্ব প্রার্থীরাই বলছে যে ভোট সঠিক প্রক্রিয়ায় হচ্ছে না আপনি দেখেন গাজীপুরে যে 5 নম্বর ওয়ার্ডে ভোট কেন্দ্রে হামলা হয়েছে আপনার ইসলামীপন্থী একজন মেয়র প্রার্থী তাকে যেভাবে আহত করা হয়েছে নির্বাচন কমিশন সিইসি কি বলেছে সিইসি বলেছে যে উনি কি ইন্তেকাল করেছে তার মানে কি উনি ইন্তেকাল করলে উনি ব্যবস্থা গ্রহণ করবেন কিংবা উনি তখন নড়ে চড়ে বসবে এই যদি হয় সিইসির বক্তব্য সেখানে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ভোট হয়েছে ভোট জনগণ দিয়েছে ভোট তো জনগণ দেয় না ভোট তো দেয় প্রশাসন ভোট তো দেয় সিএসির কর্মকর্তারা মূল্যায়ন হচ্ছে জনগণ এখন বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে বিশ্বাস করে না এবং তাদের কোন আগ্রহ নাই আপনি দেখেন আমি তো বললাম 14 সাল 18 সালে এই গণমাধ্যম এই নির্বাচন কমিশনই বিভিন্ন নির্বাচনের কেন্দ্রে ভোটের সংখ্যা দেখেছে 100% ভোট হয়েছে তো 100% ভোট কি হয় এটা কি সম্ভব তো সেখানে কি কোনো ব্যক্তি মারা যায়নি কোনো ব্যক্তি কি দেশের বাইরে যায়নি কোনো ব্যক্তি কি তার স্থান ত্যাগ করে অন্য কোথাও যায়নি